হ্যালো, সালামু আলাইকুম। আমি আসিফ পান্ডাকার। আজকে আমরা দেখবো কিভাবে একটি মিনিমালাইজড লোগো তৈরি করা যায়। মিনিমালাইজড লোগো হচ্ছে আপনাদের অল্প স্বল্প পরিসরে এবং ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভ স্কিল ব্যবহার করে কিভাবে একটা লোগো ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আজকে আমরা যে লোগোটা করব এটার নাম হচ্ছে সাউন্ড, SOUND, সাউন্ড। ঠিক আছে, তো সাউন্ড লোগোটা আমরা ক্রিয়েট করব। আমরা এখান থেকে এটা ওয়েটটা ঠিক করে নেব, দেন আমরা এখান থেকে ক্যারেক্টার থেকে এটাকে বড় ক্যারেক্টার সিলেক্ট করব, সবগুলো বড় হাতের ক্যারেক্টার থেকে আমরা এখানে সব অল বড়। ঠিক আছে, দেন এখানে আমরা যদি ফন্ট সিলেক্ট করি, তাহলে আমরা যদি হেলভেটিকা বোল্ড সিলেক্ট করি তাহলে দেখবো কেমন লাগে। দেন আমরা আরেকটা ফন্ট সিলেক্ট করি, এক্সিস, দেন আমরা আরেকটা ফন্ট সিলেক্ট করি, নেক্সা নেক্সা। ঠিক আছে, তো আমরা তিনটা ফন্ট সিলেক্ট করলাম। তিনটা ফন্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে খেয়াল করবো যে কোন ফন্টটা দেখতে একটু বেটার দেখা যায়। তো আমার কাছে মিডলের ফন্টটা একটু বেটার লাগছে, তো আমি দুইটা কেটে দিলাম। দেন আমি এটা ওয়েটটা একটু কমিয়ে নিলাম। দেন আমরা জুম টুলের সাহায্যে, যেহেতু এটা একটা সাউন্ড লোগো, তো আমাদের এখানে একটা সাউন্ড এফেক্ট দেখাতে হবে। ঠিক আছে, দেন আমরা এটাকে একটু জুম করে নিলাম, আর একটু জুম করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। দেন এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা ফোন। ঠিক আছে, এখন আমরা একটা লোগোর শেপ তৈরি করব এটাকে। তো আমরা প্রথমে এটাকে আউটলাইন মোডে করে নিই। আউটলাইন মোড করার পর আমরা এখান থেকে সবগুলোকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পর শুধু ওটাকে সিলেক্ট করি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে পেন টুলটা ইউজ করব আমাদের কিছু শেপ তৈরি করার জন্য। স্মার্ট গাইড ইউজ করব, তাহলে আমাদের লোগোটা ক্রিয়েট করা সহজ হবে ভিউ থেকে স্মার্ট গাইড। ঠিক আছে, দেন আমরা এখান থেকে পেন টুলটা ইউজ করব, শর্টকাট কি পি, বা এখান থেকে পেন টুলটা আপনি সিলেক্ট করতে পারেন। দেন এটা সম্পূর্ণ ওয়ের বরাবর একটা শেপ তৈরি করব আমরা এখানে। তো আমরা যদি দেখতে পাই, এখানে আমরা একটা সাউন্ড এফেক্ট তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, লাইক এমন আমরা এটাকে ডিটেক্ট সিলেকশন টুলের সাহায্যে শর্টকাট কি এ এবং এখান থেকে ডিরেকশন সিলেকশন টুলটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে আপনার শেপটাকে আপনার মতো ক্রিয়েট করতে পারেন। দেন আপনি এই শেপটা ক্রিয়েট করার পর এটাকে একটা ডুপ্লিকেট করবেন অল্টার প্রেস করে, বা এর থেকে কপি অ্যান্ড পেস্ট ইন ফন্ট। ঠিক আছে, তারপর করার পর শিফট চেপে আপনি যদি দেখেন, আমি যদি এখন নিচ্ছি তাহলে যে কোনো জায়গায় নিতে পারছি, যদি আমি শিফট চাপি তাহলে সোজা বরাবর যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটু সোজা বরাবর নিয়ে অল্টার শিফট চেপে এটাকে সমহারে আর একটু বড় করব। ঠিক আছে, দ্যাটস এনাফ। এতটুকু করার পর আমি এটাকে আর একটু নিচে নামিয়ে আনি। দেন এটাকে আমি আর একটু নিচে নামিয়ে আনি, যেহেতু একটা মিনিমাইজ লোগো, তো এটাকে যত আপনি অল্প স্বল্প জায়গার ভিতরে ঠিক করতে পারেন। দেন আমরা এটাকে সিলেক্ট করব সম্পূর্ণ শেপটাকে। দেন এখানে রাইট ক্লিক করবো, মাউসে ট্রান্সফর্ম থেকে রেফ্লেক্ট, রেফ্লেক্ট দেওয়ার পর আমরা হরিজেন্টালি এটাকে কপি করব। ঠিক আছে, কপি করার পর এটাকে সম্পূর্ণ বরাবর নিচে একটু আনবো। ঠিক আছে, দেন আমরা এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, বা রাইট ক্লিক করে গ্রুপ করে নিব। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে গ্রুপ করার পর আমরা ওটাকে সহ সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনে ক্লিক, সরি, সম্পূর্ণ এটাকে আনসিলেক্ট করে এই দুইটাকে গ্রুপ করব। দেন আমরা এটাকে সিলেক্ট করব এবং অ্যালাইন টু ভার্টিক্যালি। ঠিক আছে, অ্যালাইন করার পর আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে একটা সাউন্ড এফেক্টের তৈরি হয়েছে। ঠিক আছে, দেন আমি দেখাতে চাচ্ছি যে যেহেতু এটাকে একটু ক্রিয়েটিভ করতে বলছে ওরা, তো সাউন্ডটা উপরে যাচ্ছে এবং নিচে যাচ্ছে। ঠিক আছে, তো উপরে নিচে যাওয়ার জন্য আমি এখান থেকে একটা অ্যারো চিহ্ন ইউজ করব, পলিগন টুলটা ইউজ করব। দেন এখানে ক্লিক করব এবং স্লাইডে থ্রি ক্লিক করব, তাহলে আমাদের তিন কোণ বিশিষ্ট একটা শেপ তৈরি হবে। এই তিন কোণ বিশিষ্ট শেপটাকে আমরা আমাদের সাইজ অনুযায়ী ছোট করে নিব। ছোট করার পর যেহেতু বলছে এটা একটা মিনিমাইজড লোগো, মিনিমালাইজড লোগো মানে অল্প স্বল্প পরিসরে লোগোটা ক্রিয়েট করতে হবে, তো আমাদেরকে আমি চাচ্ছি এখানে এন দিয়ে এই এন এর ফার্স্ট পারে এটা উপর দিকে দেবো এবং এন এর লাস্ট পারে এটাকে নিচের দিকে দেবো। ঠিক আছে, তো দেওয়ার জন্য আমরা এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রেফ্লেক্ট করে একটা কপি করে নেব দুইটা প্লেসের জন্য। কপি করার পর এটাকে আমরা যদি একটু জুম করি তাহলে আউটলাইন মোডে চলে যায়।
আউটলাইন মোডে যাওয়ার পর আমরা এটাকে এই পাথটার লম্ব বরাবর আনবো। তো আমরা এখান থেকে লাইন টুলটা ইউজ করতে পারি, লাইন টুলটা ইউজ করে এটাকে কেটে নিতে পারি, এন্টার, দুইটা শিফট আমরা কেটে নিই, ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে শিফট চাপি, নর্মালি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এই শিফটটা, এই শিফটটা এবং এই শিফটটা কেটে গেছে, ঠিক আছে। দেন এই শিফটটা কাটার পর আমরা এই ত্রিভুজটাকে এই লম্ব বরাবর আনবো। দেখেন আমাদের স্মার্ট গেট থাকার কারণে এটা আমরা বুঝতে পারছি যে লম্ব বরাবর আনছে, এবং আমরা অ্যালাইন যদি করি তাহলে দেখতে পাবো এটা লম্ব বরাবর হয়েছে, ঠিক আছে। দেন আমরা এই শেপটা নিচের ত্রিভুজটাকে আনার চেষ্টা করব, দেন আমরা দুইটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যালাইন করলে দেখতে পাবো যে এটা হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা একটু জুম আউট করে নিই, কন্ট্রোল মাইনাস, দেন আমরা ত্রিভুজ দুইটাকে সিলেক্ট করি। আমি যদি প্রিভিউ মোডে যাই, ভিউ থেকে প্রিভিউ, ভিউ থেকে আউটলাইন, ঠিক আছে, প্রিভিউ মোডে যাই, তাহলে আমরা দেখতে পাবো দুইটা ত্রিভুজ। আমরা কন্ট্রোল এক্স বা এর থেকে কাট, ঠিক আছে, কাট দেওয়ার পর আমরা কন্ট্রোল জেড দিই, তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, আমাদের ত্রিভুজ দুইটা কেটে দিই, দেন আমরা যদি দেখি শুধু আগের পূর্ব অবস্থার এন্ডটা আছে, ঠিক আছে। এবার যদি আমরা কন্ট্রোল এফ বা পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিভুজটা আগের জায়গায় আছে এবং আমাদের লাইনগুলো সোজা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে একটু নিজেদের দক্ষতাটা ইউজ করব, বিভিন্ন কাজে বিভিন্ন দক্ষতা ইউজ করা যায়। তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নেব এন, এবং এন এর বারটাকে একটু বাড়িয়ে দেবো। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা ফার্স্ট এখানে ফার্স্ট কর্নার দুইটা সিলেক্ট করবো, দেন আমরা আমাদের কিবোর্ড থেকে আপ বাটনটা ক্লিক করবো, ঠিক আছে, সরি, তো দেন আমরা সিলেক্ট করবো এবং কয়টা ক্লিক করছি এটা আমরা গুনে রাখবো, 1 2 3 4, চারটা দিছি, ঠিক আছে। তো আমরা নিচেরটা তো সেম টু সেম চারটা ইউজ করি, 1 2 3 4, ঠিক আছে। চারটা ইউজ করার পর আমরা এখান থেকে মানে এন এর দুইটা বার সমবার হয়েছে, ঠিক আছে, সমান দূরত্বে হয়েছে। দেন আমরা এখানে যদি প্রিমিয়াম মোডে দেখে নিই, আউট সরি আউটলাইন মোডে দেখে নিই এবং একটু জুম করি, জুম করার পর আমরা এটাকে সম্পূর্ণ লাইন বরাবর আনি, শিফট চাপবো, তাহলে আমাদের লম্ব বরাবর আসবে, আর যদি আমরা শিফট না চাপি তাহলে আমাদের ফার্স্টে সবকাইটা সোজা করার টাই ব্যর্থতা হয়ে যাবে। তো আমরা আবার আউটলাইন মোডে চলে যাই, প্রিমিয়াম মোডে চলে যাই, দেন আমরা দেখতে পাচ্ছি যে একটা শেপ তৈরি হয়েছে। তো আমরা কি এটা একটা শেপ তৈরি করব, শেপ বিল্ডার টুল টা ইউজ করব শেপ তৈরি করার জন্য, বা এখান থেকে উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডার অপশনটা আনবো। প্যাথ ফাইন্ডার অপশনটা আনার পর আনবো প্যাথ ফাইন্ডার অপশন আনার পর এখান থেকে আমি ইউনিটি ক্লিক করব, তাহলে দেখতে পাবো একটা শেপ তৈরি হয়েছে। বা আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাই, শেপ বিল্ডার টুলের সাহায্যে কিভাবে তৈরি করব, এই যে আমরা ক্লিক করলাম, দেন আমরা সম্পূর্ণ ড্র্যাগ করে একটা শেপ তৈরি করে ফেলাম, ঠিক আছে। তো এটা দুইটাই ইউজ করে আমরা একটা শেপ তৈরি করতে পারি। দেন আমরা এই শেপটা তৈরি করার পর তো আমাদের সম্পূর্ণ লোগোটা ক্রিয়েট হয়ে গেছে, দেন আমরা এটাকে গ্রুপ করে দিই, আমি সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পর এটা আমরা অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, মানে এই আমাদের যে আর্টবোর্ডটা আছে এটা বরাবর অ্যালাইন হবে, লম্ব বরাবর এবং ভার্টিক্যাল বরাবর, ঠিক আছে। তো এখন আমরা এটাকে একটু রেক্টেঙ্গল টুলটা নিই এবং একটা রেক্টেঙ্গল 4x4, যেহেতু আমার আর্টবোর্ডটা 4x4 অ্যালাইন টু মিডল, দেন আমরা এটাকে একটা কালার চুজ করি, লাইক আমি একটু ডিপ কালার ইউজ করি, নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য একটা কালার ইউজ করলাম। দেন আমরা এটাকে সেন্ড টু ব্ল্যাক, সেন্ড টু ব্ল্যাকে ক্লিক করলাম এবং এটাকে একটা সাদা কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সরি কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে, এটাকে যাতে আপনার লোগো এমনভাবে ক্রিয়েট করবেন যাতে লোগো কোনো কিছু চোখে না বাসে, যেমন লাইট না করে, এরকম যাতে না করে, ঠিক আছে। দেন আমরা সম্পূর্ণ লোগোটা সিলেক্ট করব, এফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে দিয়ে আমরা এখানে সব প্রিভিউ মাল্টিপ্লাই শাও অপোজিট 37 ও অফসেট 0.1, ওয়াই অফসেট 0.1 এবং ব্লার 7 দিয়ে প্রিভিউ মোডে দেখে নেব যে আমাদের ব্লারটা কেমন হয়, দেন আমরা ওকে প্লেস করব, ঠিক আছে। তো আমরা এভাবে একটা লোগো ক্রিয়েট করতে পারি, মিনিমালিস্ট এবং ক্রিয়েটিভ লোগো, ঠিক আছে। তো আমরা এখানে ক্রিয়েটিভ ইউজ করছি কি, আমরা এটা অ্যারো চিহ্ন দিয়ে ওনাদেরকে দেখিয়ে দিব যে আমরা এখানে সাউন্ড উপরের দিকে যাচ্ছে এবং সাউন্ডটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েটিভ বিটি ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত মিনিমালাইজড লোগোটা ক্রিয়েট করলাম। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের লোগো ক্রিয়েট করতে পারি।
যদি আপনাদের আমার টিউটোরিয়ালটা ভালো থাকে তো একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার আর সুযোগ করে দিবেন। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।